সাংবাদিক করা তো আমাদের সঙ্গে আছে। নানা ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন কত বছর হয়েছে? আপনার চ্যানেল তোলা ধরবে আমরা যদি নানা ভাই সম্পর্কে যদি বলতে হয়, চান্দনা নাওয়াজ নর্থ ইন্ডিয়ানে চান্দনা ভাই কিন্তু একদিনে বাইরে হাঁটিহাটি মাপা করে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে আসছেন। নানা ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি সাংবাদিক ভরত ভাই চ্যানেলের নাই এবং জাতীয় পরিষদের তৈরি কাজ কীভাবে উদ্বোধন করতে জানতে চাচ্ছি। বর্তমানে প্রাণের পরিস্থিতি কেমন যাচ্ছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবে। বর্তমানে ধান আমদানি এখন কোন কোন ধানগুলি আপনার এখানে আছে? আমার এখানে আছে যে বৈশাখের আগে কৃষকরা আপনার আপনাদের কাছ থেকে আপনারা কৃষকের কাছে কত করে কি বর্তমান মার্কেট প্রায় 1450 কেজি থাকবে? কৃষকরা কেমন মুনাফা পাচ্ছে? ভালোই তো পাচ্ছি, আগে তো দাম কমছিল। আগে তো মনে করেন এই মৌসুমে শুরু থেকে 1100 টাকা থেকে শুরু হয়েছে। এখানে ধানগুলি কোথায় কোথা থেকে নিয়ে আসে? ধান তো ওই পূর্ব এলাকার ধান। এখান থেকে আপনি এক চালগুলি নিয়ে করে কোথায় কোথায় যেতে? কালীঘাটে। সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 9 এবং দাঁত পত্রিকা তৈরি কাছে আমি সাংবাদিক সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই প্রতিষ্ঠানটি হ্যাঁ পরিবেশ মুক্ত করার জন্য লাইসেন্স করেছেন কিনা, এবং হচ্ছে যে আগুন নিরপেক্ষ করার জন্য লাইসেন্স করেছেন কিনা, কাগজপত্র আপডেট করেছেন কি, এইগুলি আপডেট আছে? পরিবেশের লাইসেন্স আছে আপনার? নতুন করা হয়েছে নাকি পুরানোটা রেনু করা হয়েছে নাকি? রেনু করা হয়নি এখনো হয়ে গেছে। নানা ভাই, এই জন্যই আমি আপনাকে বলছি যে এই জিনিসটা একটু আপ টু ডেট করে নেবেন, তেমন টাকা লাগে না। কারণ না ভাই, মনে করেন এখানে আমাদের জন স্যার আছেন, হঠাৎ করে আসবে, আসে কাগজপত্র ঠিক না থাকলে যখন মনে করেন মোবাইল করতে হবে, তখন একটা মাস মনে হবে। আমি আপনাকে ধন্যবাদ। সোহেল ভাই কেমন আছেন? আপনার দুলাভাই সম্পর্কে কিছু কথা চ্যানেলে তো মামা? হ্যাঁ মামা, মামা অতি খুব ভালো মানুষ। ভালো মানুষ তো ভালো ব্যবসা বাড়ির টাকা পয়সা দিয়ে খুবই ভালো। হ্যাঁ সমস্যা নাই। নানা ভাই, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হালচাল 9:15 আমাদের চ্যানেল থেকে সরাসরি আপনি এবং আমি জাতীয় পত্রিকা তৈরি কাছে আমি বিদায় রেখে যাচ্ছি। নানা ভাই, আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ফরচুন নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল আগামী দিনে আপনার স্বপ্নটা কি আছে? এই ব্যাপারে স্বপ্ন হচ্ছে এই দাবায় ব্যবসা করে দিয়েছিলাম, এটাই আমার। এটাই বর্তমান ক্যাটেগরি সরকার আসাতে আপনার অনুভূতি কেমন হয়েছে? ভালো তো, মানুষ ভিউয়ার্স শ্বশুরবাড়ি চাউরে নানা ভাইয়ের দোকান থেকে এখান থেকে 5 মণ পরে 5 বস্তা করে চাল নিয়ে যাও, তাহলে জামাইরা জামাই আদর। নানা ভাই, আপনি লারকিরাতে তৈরি করেন, লারকিরা দেন কোথায়? লাকি এলাকা। ভিউয়ার্স চ্যানেল 9, আমি সাংবাদিক পড়া যাই বিদায় রেখে যাচ্ছি। আজান 9:15 আমাদের চান্দনানার ঢাকা থেকে নিয়ে নেবেন, শ্বশুরবাড়ি চাউরে বস্তা ঘুরে গিয়ে চাল নিয়ে যাও, তাহলে জামাইরা জামাই আদর হবে। ধন্যবাদ জ্ঞাপন করছি। নানা ভাই, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের।